গুড মর্নিং এভরিওয়ান, অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। আগে যে দুটো ভিডিও দিয়েছিলাম এটা অনেক আগে শ্যুট করা ছিল। যাই হোক, আমাদের ফ্যামিলিতে একটা বিরাট বড় দুর্ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ব্রেন স্ট্রোক হয়েছে। হওয়াতে ওনার ডান পোর্শনটা পুরো পড়ে গেছে আর বাঁ হাতটা এরকম বেঁধে রাখার কারণ ওনার ক্যাথিড্রালও রয়েছে, আর তার থেকে বড় কথা ওনার রাইস টিউব রয়েছে নাকে। আর যখনই ওনার মানে নাকটা যেহেতু একটা পাইপ দেওয়া রয়েছে, শ্বশুর করছে তো সঙ্গে সঙ্গে টেনে দিচ্ছে। আর ডাক্তার বলেছে যে বেডসুল হওয়ার তো চান্স থাকে, কেননা এখন সবসময় শুয়েই থাকবে, ওর জন্য একটা এয়ার ম্যাট্রেস এনে দিতে। তো সেটাই এখন কৌশিক এনে দিয়েছে, ওটাই মাঝে মাঝে আবার বলেছে যে 45 মিনিট 1 ঘন্টা করে একটু মেশিনটাকে বন্ধ রাখবেন। আর হসপিটালে যেহেতু বাবা ভর্তি ছিল, সেহেতু এই ডাইপারগুলো পরিয়ে রাখা হয়েছিল। আর এই ডাইপার পরানোর চোটে না কোমরের নিচে মানে ওই পাছার কাছে পুরো একদম মানে ঘা মতো হয়ে গেছে। আমাদের যে হসপিটাল থেকে বলা হয়েছিল, আয়া রাখা হয়েছিল, তো হসপিটালে বলা হয়েছিল যে আপনার বাবাকে মানে এরকম আমরা চেঞ্জ করিয়ে দিচ্ছি ডাইপার। আমরা ডাইপার রেখেও এসেছিলাম, কিন্তু আমাদের যেটা মনে হয় চেঞ্জ না করে ওরা নিয়ে নিয়েছে, নইলে এতটা পরিমাণে কোমরে কখনো ঘা হতে পারে না। যাই হোক, এখন মানুষটাকে সুস্থ করে তোলা সব থেকে বড় চ্যালেঞ্জিং আমাদের জন্য, আর ওর জন্যই ডাক্তারি এয়ার ম্যাট্রেসটা করেছে। আর তার মধ্যে জানো আমাদের এই মায়ের ঘরেই পাখাটাও মানে চলছে, এতটাই আস্তে গায়ে হাওয়া লাগে না, ওর জন্য এখানে টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি যাতে হাওয়াটা লাগে। জানো তো এখন মানে কি বলবো, সব কিছু যেন উলট পালট হয়ে যাচ্ছে। আর রাত্রে মা না হাওয়া ছাড়া শুতে পারে না বলে কুলারটা মায়ের ঘরে দিয়ে দিয়েছি, কারণ আমাদের তো আমাদের ঘরের ওপরে সিলিং ফ্যানটা বেশ ভালোই চলছে। মায়ের গরম লাগে বলে কুলারটা এখন চলুক মায়ের কাছে, যবে আবার ফ্যানটা ঠিক করা হবে তবে আবার কুলারটা আর কি নিয়ে যাব ঘরে। আর এই হাতে চ্যানেল করা হয়েছে, তো হাতটা বাদ দিয়েও খারাপ লাগছে, কিন্তু কি করব বলো। হসপিটাল থেকে যেদিনকে নিয়ে এসেছি সেদিনকেই 1 ঘন্টার মধ্যে উনি বাঁ হাতটা খোলা ছিল আর টেনে রাইস টিউবটাকে খুলে দিয়েছে নাকের। আবার সেই মানে ডাক্তার দেখে, ডাক্তারকে ডেকে তারপরে আবার এই টিউবটাকে চেঞ্জ করা হয়েছে। ওনারও তো কষ্ট না, টাকা যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু এই যে ওনার নাকের ভেতর দিয়ে টিউবটাকে একদম গলা পর্যন্ত নিয়ে এসছে, ওর মানে গলা না অ্যাকচুয়ালি বুক পর্যন্ত আছে, তো ওটা ওনারও তো কষ্ট হয় না। যাই হোক, বাবার যেহেতু প্রেশার হাই আর বাবা প্রেশারের ওষুধ খায়নি, মানে প্রথম প্রথম কদিন খেত, লাস্ট 1 মাস ধরে খায়নি বলে প্রত্যেকটা ডাক্তার বলছে প্রেশারের ওষুধ না খাওয়ার জন্যই এরকম হয়েছে। আমরা অনেকবার বাবাকে বলেছি কিন্তু বাবা কোনো দিনই শুনতো না, উনি নিজের মর্জির মালিক। যাই হোক, এই করে করে আর কি উনি না ওষুধ না খেয়ে আজকে এই জিনিসটা হয়েছে, এটা ডাক্তাররা বলছে যে প্রেশারের ওষুধ উনি খাননি বলেই আজকে এই প্রবলেমটা হলো। বাড়িতে একটা স্ট্রোক পেশেন্ট থাকা মানে বুঝতেই পারছো পুরো বাচ্চার মতো ওনাকে কেয়ার করতে হবে, মানে ওনার তো কোনো এখন সেন্স নেই, আর ডান দিকটাও পুরো ওনার অকেজো হয়ে গেছে। এই মাত্র স্নান করে ঠাকুরকে দিয়ে বাবার দুপুরের তো খাওয়ানো 12টায় টাইম ছিল, 12টায় খাওয়ানো হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজতে যায়। তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি, বাবার ওষুধ ছিল খাওয়ার পরে সেটাও দিয়ে দিয়েছি। আর এ কদিন মানে একদম ভিডিও করতে পারিনি, অনেকদিন গ্যাপ দিয়ে আসছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবার শরীর খারাপের পর এই আমার ফার্স্ট ব্লগ। অ্যাকচুয়ালি না ব্লগ করার মন মেজাজও ঠিক নেই, কিন্তু কি হয় ইউটিউবে মানে বেশি দিন যদি না করি ব্লগ বলো বা কোনো ভিডিও বা কোনো শর্টস যদি না আপলোড করি, তারপরে যখন আমি আপলোড করব মানে আমাকে আর রেকমেন্ডও করবে না, আমার আর মানে আমার আর অস্তিত্বই থাকবে না ইউটিউবে, এরকম একটা ব্যাপার। তবুও 8 দিন না 10 দিন পর আমি ভিডিও করছি। বাবাকে ভর্তি করিয়েছিলাম বৃহস্পতিবার 9 তারিখ, হঠাৎ সকালবেলা উনি যেমন চা খেয়ে বাথরুমে যায় পটি করতে, তো ওরকম গেছিলো। তারপরে আমি জেনারেলি উঠে ঘর ঠর মুছে ঢুকবো বাথরুমে, তো ওনাকে ডাকা হচ্ছে কোনো সাড়া শব্দ নেই। লাস্টে 15-20 মিনিট ধরে ডেকেও দেখছি কোনো সাড়া শব্দ নেই, মানে একদম পুরো নিশ্চুপ। আমরা ভয় পেয়ে গেছি, কৌশিক করলো কি বাবার মানে ওই বাথরুমের দরজাটা লাথি মেরে ভেঙে ঢুকেছে, মানে দরজাটা ভাঙেনি, যে ছিটকানিটা দেওয়া ছিল ওই ছিটকানিটা ভেঙে গেছে ভেতর দিক থেকে। তো ওই ঢুকে দেখে বাবা মানে আমাদের তো বাংলা মানে পটির প্যান্ট, তো ওর জন্য ওরকম করে বসতে হয়, ওরকম বসে কলের ওপর হাত দিয়ে এরকম করে মাথাটা দিয়ে এরকম করে পড়ে রয়েছে। সেই ওই দেখে আমরা সব ছোটাছুটি, মানে মাথা কাজ করছিল না, আমি মাথায় জল ঢল ঢেলে দিয়েছি। মানে স্ট্রোক, বাবার অ্যাকচুয়ালি হয়েছে ব্রেন স্ট্রোক, হঠাৎ করে হয়ে গেছে, তো ডান দিকটা পুরো পড়ে গেছে দেখতেই পাচ্ছ। আর যেদিনকে এই জিনিসটা হয়েছে আমি এখনও বলছি তো তোমাদের বলে, বিশেষ করে সারা গায়ে কাটা দিচ্ছে, মানে ওই দিনটার কথা মনে পড়লেই না মানে এত খারাপ লাগছে।
তো যাই হোক, 9 তারিখে বাবাকে ভর্তি করানো হলো, এখান থেকে দৌড়ে নিয়ে গেলাম NRS-এ। তো সেখানে নিয়ে গিয়ে মানে বাবা পুরো মনে হচ্ছে না, বলতে নেই ভগ্নেশ্বরী বাদে এখন সুস্থ আছে, মনে হচ্ছে পুরো মানে একটা বডি পড়ে আছে এরকম লাগছিল দেখতে। মানে প্রচণ্ড মানে কি দিন গেছে সেই দিনটা বলতে পারবো না। কান্নাকাটি করে সবাইকে ফোন করছি যে কোথায় যাওয়া যায়। লালটু একা ছেলে, এবার কে যাবে কে যাবে, ফ্ল্যাটে কয়েকজনকে ডাকলাম, নিয়ে উবেরে করে চলে গেলাম। ওখানে সব ফ্যামিলি মেম্বাররা, বড়দা ভাই, বড় জামাইবাবু সব ওখানে মানে প্রেজেন্ট হয়ে গেছিলো। ওখানে গিয়ে বাবাকে ট্রলি করে নামানো, ইমার্জেন্সিতে ঢোকানো, মানে সেই দিন একটা দিন গেছে। মা কাঁদছে, আমি কাঁদছি, মানে হতে পারে আমার শ্বশুর মশাই, কিন্তু তবু সামনে একটা মানুষ এরকম করছে। তোমরা এখন অনেকেই বলতে পারো বাবা শ্বশুর মশাইয়ের জন্য এরকম না, হতেই পারে, মানুষ একটা ওরকম সামনে ওই জিনিস হলো হঠাৎ করে, মানে কিছুই না, সুস্থ মানুষ, আগের দিনকে রাত্রেবেলা খেলো যেমন নর্মাল হাঁটাচলা করে সবই তো, কিন্তু কয়েক তার আগের দিন দেখলে নানপুরি চানা মশলা করলাম, তার পরের দিন আমি করেছিলাম 7 তারিখে, 8 তারিখ মাঝখানে গ্যাপ গেল, 9 তারিখে ওনার এই অবস্থা। যাই হোক, এখন ওনাকে সুস্থ করে তোলাটা সব থেকে বড় ব্যাপার, মানে যেন তেন পোকার এনে ওনাকে এখন সুস্থ করে উনি অ্যাটলিস্ট যাতে হেঁটে বাথরুমে যেতে পারে, দরকার নেই বাইরে বাজার দোকান সব লালটু করে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু উনি যাতে হেঁটে একটু বাথরুমে আসতে পারে বা নিজের হাতে যেন একটু খেতে পারে, এটাই চেষ্টা। বিকালবেলা করে একটা মেয়ে এসে ফিজিওথেরাপি করে দিয়ে যাচ্ছে, এমনিতে 12 দিন 15 দিন করে করে, কিন্তু আমরা রেগুলার ওয়াইজ রেখেছি যাতে যত তাড়াতাড়ি হোক বাবাকে যেন সুস্থ করে তুলতে পারি। যাই হোক, এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন পুরোটাই ভগবানের হাতে, আর আমরা তো চেষ্টা করছি এখন ওনার উপরেও কিছুটা, ওনার নিজস্ব খুব ইচ্ছা আছে, উঠে বসতে চায়, তারপরে তোমার কি বলবো যে কথা বলতে চায়, কিন্তু বলতে পারছে না, তো ডান দিকের যে জিভটা সেটাও পড়ে গেছে, ডান পোর্শনটা। দেখা যাক এখন কি হয়, মাথা কারোরই ঠিক নেই, ঘরে যেমন তেমন রান্না হচ্ছে, ওই রসিয়ে মশিয়ে বেটে বুটে আর অত কিছু হচ্ছে না, মানে যে কোনো উপায় চলে যাওয়ার মতো, কারোরই মাথার মোটামুটি ঠিক নেই। আমার তো মন খারাপ সেটা আলাদা কথা, কৌশিক মায়ের যেন মানে কৌশিক বলে আমার বডিটা কাজ করতে যাচ্ছে, আমার মাইন্ড কাজ করছে না ওখানে, মানে এমনই ব্যাপার। যাই হোক, মাও কিরম চুপ করে গেছে, এমনি উনি চুপচাপ, আরও বেশি যেন চুপ মেরে গেছে। তো এখন যতটা পারছি ওনাকে এ করে, মাথায় ওনার না শিরা একটা ব্রেন স্ট্রোক হওয়াতে শিরা ছিঁড়ে গিয়ে মাথায় ক্লডিং জমে গেছে, সেই ক্লডিংটা যতদিন না কমবে ততদিন উনি সুস্থ হবে না, ডাক্তার এরকম বলছে, একটা নিউরোলজি দেখছি আমাদের আশেপাশে, কেন অনেকটা দূর নিয়ে গেলে না ওনারও একটা হ্যাপা, সে যাই হোক নিউরোলজি একটা খোঁজ পেয়েছি আমাদের এই চিনার পার্কের এখানেই, তো কী যেন আরে নার্সিংহোমটার নাম কি, চার্নকে নিয়ে যাব। তো দেখা যাক ক্লডিংটা কত তাড়াতাড়ি মানে ঠিক, যত তাড়াতাড়ি হবে উনি তত তাড়াতাড়ি সুস্থ হবে। এই দুপুরবেলা হলে 1:30 বাজলেই মনে পড়তো খাওয়ার জন্য, উনি বলতো হ্যাঁ চলো খেতে যাবো, বা কখনো ইচ্ছা না থাকলে মানে বলতো যে পরে যাচ্ছি খেতে, মা কিছু বললে খ্যাচ খ্যাচ করে উঠতো। ওই জিনিসগুলো হচ্ছে না না, ঘরটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, পড়ে রয়েছে ঘুমাচ্ছে, ডাক্তার এটাও বলেছে যে যত উনি ঘুমাবে তত ওনার মানে জিনিসটা আরও তাড়াতাড়ি সুস্থ হবে। দেখা যাক, এখন ভগবানের ওপরেই সব কিছু, মন মেজাজ ভালো নেই তো ভিডিও যেন করতেও ইচ্ছা করে না, ওই যে কারণটা বললাম কেন করছি। এখন ওই বাজে 3:25, তো একটু শুয়েছিলাম আধ ঘন্টা, এবারে উঠে পড়লাম, কেননা 4:00 থেকে যে মেয়েটা আসে ফিজিওথেরাপি করতে সে আসবে, তো বাবাকে তার আগে কিছু খাইয়ে দিই, যেহেতু লিকুইড খাচ্ছে ওর জন্য আধ ঘন্টা আগে জল বলো বা যাই তুমি লিকুইড খাওয়াবে খাইয়ে দিতে পারো। যদি বাবা সলিড ফুড খেত তাহলে যদি খেতে পারতো আর কি, আমরা চাইছি এত খুব তাড়াতাড়ি খেতে পারে, তো যাই হোক যদি সলিড ফুড খেত তো ফিজিওথেরাপির আগে 2 থেকে 2.5 ঘন্টা আগে নাকি খেয়ে নিতে হবে, আমি যে বলিনি এটা যে ফিজিওথেরাপি করাচ্ছে সে বলে গেছে। তো এখন বাজে 3:25, উঠে পড়ি, যে স্যুপের যেটা থাকে, অ্যাকচুয়ালি বাবার বয়স হয়েছে তো আমি ভেবেছিলাম যে রাতের বেলা করে এখন একবার স্যুপ দেবো, রাতে একবার স্যুপ দেবো, তো কৌশিক মা দুজনেই বলল যে দেখো ওনার তো বয়স হয়েছে, রাতে স্যুপ দেওয়ার দরকার নেই, রাতে হরলিক্স দিয়ে দাও। বাবা ওই হরলিক্স দুধ স্যুপ এর ওপরেই রয়েছে, দুধটা দিচ্ছি না, হরলিক্স আর স্যুপই দিচ্ছি না, দুধ শুয়ে রয়েছে তো বাই চান্স গ্যাস ফার্ম করে গেলে আবার অন্য বিপদ হয়ে যাবে, তো ওর জন্য দুধটা দিচ্ছি না এখন, ওই যে স্যুপের যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি স্যুপের জলটা সমস্তটা একটু হালকা গরম করে নিয়ে বাবাকে খাইয়ে দিই, তারপরে যখন ওই পিজিওত বাবা কি রোদ,
ফিজিওথেরাপি যখন করতে আসবে 4টের সময় তখন আসবে, বাবাকে খাইয়ে দিই। ওর জন্যই আর কি আরো তড়িঘড়ি করে উঠলাম, কি বলতো একটু যে শুয়ে রেস্ট করবো না নিতে পারি না, খালি টেনশন থাকে যে বাবাকে খাওয়াতে হবে, টাইম টু টাইম বাবাকে ওষুধ দিতে হবে, এটা না একটা মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে। মানে কিছুদিন এমন হয়েছিল আমার কৌশিকের মায়ের, মানে মেন্টালি আমরা এতটা ডিপ্রেসড হয়ে গেছিলাম, মানে কি বলবো মাথা কাজ করছিল না। তবু এখন আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে, কারণ না স্ট্রোক পেশেন্ট আজকে বললাম কালকে উঠে দৌড়াবে এর তো কোনো মানে নেই, সময় লাগবে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই ঠাকুরের কাছে চাইছি। চলো স্যুপটা বানিয়ে দিই, মানে বানিয়ে দিই মানে ওটাকে রেডি করে দিই, যাই এখন বাইরে। আমি যখন বাবার দুপুরের খাবারটা রেডি করি তখন একটু বেশি করেই সবজি, আর মানে সবজির যে স্টুটা এর মধ্যে চিকেনও আছে, তো ওইটা আর কি রেডি করে রাখি যাতে বাবার বিকালবেলাটাও হয়ে যায়। কেননা ডাক্তার বলেছে লিকুইড ফুড খেতে কত আর একটা মানুষ হরলিক্স খেয়ে থাকতে পারে, ওর জন্য বিভিন্ন ধরনের পেঁপে, গাজর, বিনস, পটল, তারপরে চিকেন সব একসাথে সেদ্ধ করে দিয়েছি, দিয়ে ওই যে স্টুটা সেটা তো দেবই, আর তার সাথে যে সবজিগুলো চটকে ওটার পুরো নির্যাসটা এখানে আমি বার করে নিচ্ছি। যাই হোক, মানুষটাকে তো পেট ভরিয়ে রাখতে হবে, উনি তো বাচ্চা নয় যে ওনাকে একটুখানি দুধ খাওয়ালাম বা একটু হরলিক্স খাওয়ালাম পেটটা ভরে যাবে। অত বড় মানুষটার যে ভাত খেত সে এখন সুপে আর কতক্ষণ তার পায়ে পেট ভরে থাকবে, তাও চেষ্টা করছি। কেননা রাইস টিউব দিয়ে তো আর সলিড খাবার দিতে পারবো না, রাইস টিউব দিয়ে পুরোপুরি লিকুইডই দিতে হবে। তো এইভাবে যতদিন পারছি করব, তারপরে বাবাকে আস্তে আস্তে ডাক্তার বসিয়ে খাওয়াতে বলেছে, তখন বসিয়ে ওনাকে সলিড ফুড ওই খিচুড়ি বলো একটু ছাতু গোলা ডাক্তারই বলে দিয়েছে, তো এগুলো বসিয়ে খাইয়ে ওনাকে মানে বসি বসি খাওয়ানোর প্র্যাকটিসটা আর কি করাতে হবে। তো যাই হোক, চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।